তাহলে এবার তোর বন্ধু মানে হচ্ছে ওয়ান পারসেন্ট এনে মার্কেটে ছেড়ে দিয়েছো খেলে এবার কি হলো বলতো ঘুরে গেলো এইটা সাপোজ হচ্ছে আমার কি সি টু এটা হচ্ছে আমার সি ওয়ান তাহলে এবার কম গাঢ়ত্ব কার আরবিসির এবার হচ্ছে তাহলে আমার কী হবে আরবিসির থেকে জল আমার চলে যাবে ভাই স্যালাইন ওয়াটারের দিকে তার মানে কি হবে চুপসে যাবে চুপসে ও মরে যাবে দুজনকেই মারবি কিন্তু দুটা আলাদা টেকনিক আমার দিই ঠিক আছে একদম ঠিক আছে ক্লিয়ার তাহলে এই হচ্ছে আমার আরবিসির কেস এই হচ্ছে আমার স্যালাইন ওয়াটারের কেস বোঝা গেছে এখান থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক প্রশ্ন আসবে এই পার্টগুলো বইয়ের মধ্যে আছে ওই জন্য আমি আর লেখাবো না কি বইয়ের মধ্যে সুন্দরভাবে লেখা আছে আর কোনটাকে কোথায় লাগবে কি হবে হ্যাঁ এগুলো সব ডাব্লিউ আইভি ঠিক আছে ওকে আচ্ছা এইবারে দেখ তোর বেসিক্যালি তাহলে বুঝলি তাহলে তোকে পরীক্ষাতে তিনটা কেস দেবে একটা কেস হচ্ছে কি যদি তোকে জিরো পয়েন্ট এইট ফোর পার্সেন্টকে নর্মাল স্যালাইনের মধ্যে দি তাহলে কী হবে তাহলে তো যা থাকার তাই হবে এটা তোকে পরীক্ষাতে দেবে না সেকেন্ড কী দেবে তোকে যদি বলে লোহিত রক্ত নিকালে নর্মাল জলের মধ্যে দিই আচ্ছা নর্মাল জল মানে কি নর্মাল জল মানে কি গাড়ত্ব বলতে কি বাইরে তখন কম জল মানে তো শুধু জল আছে ওর মধ্যে এনএসিল নেই তাহলে ও তোর গাড়ত্ব কম নর্মাল জলে দাঁড়িয়ে তখন কী হবে আগের কেসটা ওই জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট তাহলে তখন কী হবে বলতো ফেটে মানে ফুলে যাবে ফুলে গিয়ে আস্তে আস্তে ফেটে যাবে আর যদি তো তোকে বলে আরবি তুই রসগোল্লা রসে দিলি তাহলে কী হবে রসগোল্লা রস মানে তখন বাইরে গাড়ত্ব বেশি তখন এই কেসটা মানে আরবি আর চুপসে যাবে এই এক্সাম্পলটাই অভিশ্রবণ যেটা পড়ছি আমরা এতক্ষণ ধরে এগুলোই তো রিয়েল লাইফে তুই দেখেছিস কোথায় দেখেছিস তুই তো ভাই কিসমিস খেয়েছিস বাড়িতে আশা করি দেখিয়েছিস তো কিসমিস তখন তুই দোকান থেকে কিনে আনিস এটা দেখেছিস তো জলের মধ্যে চোখানো হয় কেন দেয় জলের মধ্যে তার কারণ হচ্ছে ধর একজ্যাক্টলি এই কেসটা ধর কিসমিসের মধ্যে আমার যে কনসেনট্রেশন কিসমিসের কনসেনট্রেশন আমি ধর জলের মধ্যে দিয়ে দিয়েছি তোর কি হয় কিসমিসের কনসেনট্রেশন কিসমিসের মধ্যে যে গাড়ত্ব আছে ওটা কি জলের থেকে বেশি না কম অবশ্যই বেশি কারণ কিসমিসের মধ্যে সলিড পার্টিকেল প্রচুর আছে জলের মধ্যে কিছুই নেই অলমোস্ট তাহলে কিসমিসের ধর হচ্ছে আমার গাড়ত্ব বেশি জল এটা হচ্ছে সি ওয়ান আর জল হচ্ছে ধর আমার সি টু এই কিসমিসের যে পর্দাটা হচ্ছে ওটা হচ্ছে আমার একটা অর্ধবেদ্য পর্দা ওই জন্য আমার কি হয় বলতো দেখ জল আমার সিটু থেকে শিওয়ানোর দিকে যাবে কম গাড়ত থেকে বেশি গাড়ত্বের দিকে তাহলে দেখ আমার কিসমিসের মধ্যে জল ঢুকে যায় ওই জন্য আমার কিসমিস ফুলে যায় এটা হচ্ছে অভিশ্রবণ ঠিক আছে তুই যদি চাষ কারো চুপসে দিতে তাহলে কি করবি কিসমিসকে তোকে বেশি গাড়ত্বের কিছু মধ্যে রাখতে হবে তার মানে কিশমিশের থেকেও যদি বেশি গাড়ত্বের কোনো সলিউশন দিয়ে বানাস তার মধ্যে দিলে হয়ে যাবে তুই ধর রসগোল্লার রস মানে খুব গেছিস দোকানে গিয়ে বলবি এরকম হাইলি চিনির বানাতে ঠিক আছে চুপসে গেছে ভিতর থেকে বেরিয়ে গেছে তখন খেলাটা উল্টে গেছে কারণ ওটা তো আমার অর্ধব্য পর্দা কিসমিস দিয়ে করতে পারিস আঙুর দিয়েও করতে পারিস চাইলে বুঝা গেছে এই হচ্ছে আমার অর্ধবেদ্য পর্দার গল্প অভিশ্রবণের গল্প বুঝা গেল তাহলে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে আচ্ছা এইবার আমি যদি দেখবো যে লাস্ট জাস্ট বিপরীত অভিশ্রবন অ্যাপ্লিকেশন ঠিক আছে অ্যাপ্লিকেশন অফ বিপরীত অভিশ্রবণ অ্যাপ্লিকেশন অফ রিভার্স অসমোসিস দেখি একটু এদিকে তাকা যদি এখান থেকে এখন অব্দি উচ্চ মাধ্যমিক কোশ্চেন আসে কিন্তু সিলেবাসের মধ্যে কিন্তু আছে দেখ এই যে ছবিটা বোর্ডে আঁকা আছে এটাই তো আমার রিভার্স অসমোসিস এটাই রিভার্স অসমোসিসের ছবিটাই আঁকা ছিল তাকে যে এক্সট্রা আমি দেবো তাহলে আমার রিভার্স অসমোসিস শুরু হয়ে যাবে লাল দিয়ে আমি দেখাচ্ছিলাম কি দ্রাবক তখন এদিক থেকে আর এদিকে আসবে না সবুজের দিকে আমার দ্রাবকটা যাবে তাই তো আরও আচ্ছা এইবারে দেখ আমি তোকে সেটাই দেখাবো যেটা হচ্ছে বেসিক্যালি আরও টেকনিক কীভাবে ইউজ করা হচ্ছে এই যে এক্সট্রা প্রেশার আমাকে তোকে দিতে হবে এক্সট্রা প্রেশার যে আমি তুই দেবো সেই এক্সট্রা প্রেশারটা কোথা থেকে আসবে বা এই যে অভিশ্রবণের পরে যে বিপরীত বিশ্রমটা করি আমাকে তো এক্সট্রা প্রেশার দিতে হবে প্রেশার তো দিতে হবে এই এক্সট্রা প্রেশারটা কোথা থেকে আসছে কোথা থেকে আসছে ঠান্ডা মাথায় ভাবি দেখ তোকে যদি বলি অভিশ্রবণ অভিশ্রবণ কি একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া তোর কি মনে হয় অভিশ্রবণ কি একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত মানে আমাকে জিজ্ঞেস করিস না স্বতঃস্ফূর্ত মানে যেটা নিজে থেকেই হয় অভিশ্রবণ কি স্বতঃস্ফূর্ত রসগোল্লার রসের মধ্যে দিয়ে ধর সাপোজ অবভিয়াস নিজে থেকেই হবে কিসমিস খেতে জলের খেতে নিজে থেকেই তো হবে তোকে কিচ্ছু করতে হচ্ছে না অভিশ্রবণ একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কিন্তু বিপরীত অভিশ্রবণ কি একটা স্বতঃস্ফূর্ত কেন না তার কারণ আমাকে একটা চাপ দিতে হবে চাপ তো আর তোকে কেউ দেবে না নেচার নিজে থেকে আমাকে দিতে হবে তাহলে বিপরীত অভিশ্রবণ কিন্তু এটা অসতোষ্প্ত প্রক্রিয়া বুঝতে পারলি ক্লিয়ার বোঝা গেছে তাহলে বিপরীত যদি অসতোষ্প্ত প্রক্রি হয় এইবার তোকে দেখাবো আরও টেকনিকটা কীভাবে ইউজ হচ্ছে এই যে প্রেসারটা দেওয়া হবে এই প্রেশারটা কীভাবে দেওয়া হয় তোর একটা জলের ডাক্তারে দেখ বেসিক্যালি এটা তুই ধর এই প্রেশারটা আমি কোথা থেকে পাস করেছি সাপোজ এটা একটা ইলেকট্রিক্যাল একটা প্লাক পয়েন্টের মধ্যে বোঝা আছে এবার আমি ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করছি ইলেকট্রিক্যাল এনার্জি আমার কিসে কনভার্ট হচ্ছে বলতো প্রেশারে কনভার্ট হচ্ছে সেটা কীভাবে কনভার্ট হচ্ছে সেটা মেকানিক্সের পার্ট সেটা বি টেকে ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট সেটা আমি তো এখন কনসার্ন নেই নি বুঝতে পেরেছিস তার মানে আমি বাইরে থেকে এক্সটার্নালি কিছু একটা অ্যাপ্লাই করলাম ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলে সেটা আমার প্রেশারে কনভার্ট হচ্ছে প্রেশারে কনভার্ট হওয়ার পরে আমার কি হচ্ছে দেখ দ্রাবকের মুভমেন্ট হচ্ছে এখন দ্রাবকটাকে কোনটাকে সেটাকে আমি দেখাচ্ছি বুঝতে পেরেছিস তো এক্সটার্নাল প্রেশারটা বুঝলি তুই কি ধর তোর এই কন্টেনারটার মধ্যে আছে হচ্ছে পিওর ওয়াটার পিওর এইচ টু আর ধর এই কন্টেনারটার মধ্যে তোর কি আছে সমুদ্রের জল আচ্ছা সমুদ্রের জল মানে কি বলতো সল্ট প্লাস ওয়াটার এক্স্যাক্টলি সল্ট প্লাস ওয়াটার সল্ট প্লাস এইচ টু দেখ খেলা হয়ে গেছে আমি বিপরীত অভিশ্রবণ মানে তো আমার কী হবে কে কোন দিকে যাবে দেখ জলটা আমার এখান থেকে পিওরের দিকে যাবে আমার তো এটাই চাই আমি তো চাই না যাতে সল্ট যায় তাহলে এটাই আমার চাই এটাই তো আমি করি বেসিক্যালি বাড়িতে কম কম অ্যামাউন্টে করি তো ইন্ডাস্ট্রিতে গেলে বা যেগুলো সল্ট পিউরিফায়ার আছে বড় বড়ো ধর সেখানে দেখলো বড় স্কেলে করা হয় বুঝতেই পারছি সেখানে বড় স্কেলে করা হবে এই জিনিসটা মাঝখানে এবার ওটা এসপিএম থাকবে তাহলে এই যে টেকনিকটা যেখানে ইন্ডাস্ট্রিয়ালস স্কেলে আমি ধরো পিউরিফিকেশন অফ ওয়াটার করি সেটাকে হচ্ছে ডিসেনাইজেশন পদ্ধতি ডিস্যালেনাইজেশন পদ্ধতি ওকে ডিসেলেনাইজেশন পদ্ধতি ক্লিয়ার তাহলে খাতায় লিখে রাখতে জাস্ট একটুখানি লেখ হেডিং দে হেডিং দে বিপরীত অভিশ্রবণের প্রয়োগ বিপরীত অভিশ্রবণের প্রয়োগ বিপরীত অভিশ্রবণের প্রয়োগ বিপরীত অভিশ্রবণের প্রয়োগ ঠিক আছিস ওর মধ্যে একটু লেখ এক নম্বর না ওর মধ্যে লেখ লেখ অভিশ্রবণ একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া অভিশ্রবণ একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আমাদের লেখ কিন্তু বিপরীত অভিশ্রবণ কিন্তু বিপরীত অভিশ্রবণ অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কিন্তু বিপরীত অভিশ্রবণ অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ঠিক আছে আচ্ছা আমি তুই বেসিক্যালি প্রয়োগ করছি তাহলে এইবারে প্রয়োগের মধ্যে একমাত্র প্রয়োগ এটাই তুই লিখলে হবে প্রয়োগের মধ্যে এক নম্বর পয়েন্ট বলে লেখ এক নম্বর পয়েন্টে এবার তুই লেখ লেখ এক নম্বর পয়েন্ট লেখ ডি পদ্ধতি এর কোনো বাংলা আমি জানি না বাংলা হয় বলে মনে না তোর এটাই দেখা যায় ডিস্যালেনাইজেশন পদ্ধতি দ্বয়হী দন্তখল আকার লয় এক দন্ত নয় আকার হস্যই বর্গীর্য একার তালবস ন ডিসেলেনাইজেশন পদ্ধতি লেখ বিপরীত বিশ্রবণ প্রয়োগ করার মাধ্যমে এক নম্বর পয়েন্ট ওর মধ্যেই লিখছিস বিপরীত বিশ্রবণ প্রয়োগ করার মাধ্যমে সমুদ্রের জল থেকে সমুদ্রের জল থেকে জলের পরিশ্রুতকরণ জলের পরিশ্রুতকরণ সমুদ্রের জল থেকে জলের পরিশ্রুতকরণ ঠিক আছে এটা হচ্ছে ডিসেলাইনেশন প্রসেস তাহলে এই ছিল হচ্ছে আমার আরও রিভার্স প্রসেসের প্রয়োগ বোঝা গেছে চল তাহলে আজকে এত অব্দি আচ্ছা শনিবার না এই শনিবার পড়াতে পারবো না শনিবারের পড়াটা সোমবার সকালবেলা হবে সোমবার সকালবেলা সোমবার সকালবেলা রবিবার সকালে হবে দশটার সময় রবিবার সকাল দশটায় হবে রবিবার সকাল দশটা ঠিক আছে তাহলে আপাতত রবিবার সকাল দশটা থাকলো যদি না তো ও তো এখন স্কুল ছুটি কারো তো স্কুল খোলেনি পরের বুধবারের আগেই পড়িয়ে দেবো ঠিক আছে এই শনিবারটা হচ্ছে না এই শনিবারটা রবিবার সকাল দশটা ধরে রাখলাম আমি গ্রুপে লিখে দিচ্ছি যদি রবিবার সকালে কোনো কারণে আমার না হয় তাহলে আমি বলে দেবো তবে পরের বুধবারের আগেই হয়ে যাবে ক্লাসটা ওকে ঠিক আছে চল তাহলে আজকে তো অবধি দেখা হচ্ছে আমাদের আপাতত রবিবার সকাল দশটা ক্লিয়ার আচ্ছা বই থেকে মার্কিং চল বই আছে বইটা বার করি ঠিক আছে বইটা বার করতে একটু বন্ধুদের যার বই আছে তার থেকে আপাতত ছবি তুলে নিয়ে কাজ চালা ঠিক আছে বইটা বার করে

ঠিক আছে যতটা হয়েছে ততটার উপর পরীক্ষা হবে ওই জন্য তো এতগুলো এক্সাম পুরো শেষ হবে তারপরে পরীক্ষা নেব নাকি যা চলতে থাকবে তারপর পরীক্ষা চলতে থাকবে চল দ্রবণ বার করেছিস কত অবধি বার করেছিস বার করবি হচ্ছে চলে যা পেজ নাম্বার পেজ নাম্বার তো মিলবে না তাও তুই পেজ নাম্বার চলে যাওয়া হচ্ছে এইটটি ওয়ান সরি ভাই এইটটি ওয়ান না এই সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেন পরিচ্ছেদ নাম্বারটা বলি ওটা ম্যাচ করবে পরিচ্ছেদ নাম্বার হচ্ছে টু পয়েন্ট ওয়ান থ্রি টু পয়েন্ট ওয়ান থ্রি পেয়েছিস দেখতে টু পয়েন্ট ওয়ান থ্রি কি আছে টু পয়েন্ট ওয়ান থ্রিতে হিমাঙ্কের অবনমন আছে তো হিমাঙ্কের অবনমন আছে টু আচ্ছা দেখ এখানে মার্ক করবি হচ্ছে লেখচিত্রের মাধ্যমে হিমাঙ্ক অবনমনের ব্যাখ্যর গ্রাফটা মার্ক কর চিত্র দুই দশমিক দশ এটা কিন্তু উচ্চ মাধ্যমিক এসছে আবার আসবে মানে আসতে পারে যদি এসেছিল অনেক বছর আগে এখন আর সাধারণত না এই ধরনের কোশ্চেন লেখচিত্র মার্ক করেছিস ঠিক আছে আচ্ছা দেখ দ্রবণের হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র ওর মধ্যে মার্ক কর প্রথম সূত্র গাণিতিক রূপ আর দ্বিতীয় সূত্র মার্ক করেছিস তিনটা প্রথম সূত্র গাণিতিক রূপ দ্বিতীয় সূত্র আচ্ছা তারপরে চলে যাচ্ছে দেখ হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল সূত্রের প্রযোজ্যতা ওর মধ্যেই আছে টু পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ানের মধ্যেই আছে রাউল সূত্রের প্রযোজ্যতা দেখতে পেয়েছিস প্রযোজ্যতা মানে সীমাবদ্ধতা পেয়েছিস সবাই ওর মধ্যে জাস্ট ফার্স্ট লাইনটা কীরকম যেমন বলে দিচ্ছি এই সূত্রটি শুধুমাত্র অনুদ্বাই অসংযোজিত ও ত্বরিত অবিশ্লেষ কঠিন রাবদ দ্রবণের ক্ষেত্রেই প্রয়োজন একটাই তো লাইন আছে ভাই ওটাই পুরোটা এক দুই ঠিক আছে মার্ক করেছিস বাড়িতে কিন্তু পড়া স্টার্ট করে দেবো কিন্তু প্রচুর জমতে থাকবে তারপর দেখ টু পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু হিমাঙ্ক ধ্রুবক বা ক্রায়োস্কোপিক ধ্রুবক কে এর সংজ্ঞা দুটো সংজ্ঞা আছে যে কোনো একটা পড়লেই হবে দুটো আছে পরপর উপর নিচে দুটো আছে কে এর একক ওকে আচ্ছা তারপরে চলে যাবি হচ্ছে গাণিতিক উদাহরণ লেখা আছে তো গাণিতিক উদাহরণের গাণিতিক উদাহরণের উপরেই দেখা একটা বক্স আছে না দেখতে পাচ্ছি এটা বক্স আছে বক্সের মধ্যে কী আছে হিমাঙ্করোধক দ্রবণ হিমাঙ্করোধক দ্রবণটা মার্ক কর এটা পরের দিন বুঝিয়ে দেবো বাড়িতে একবার পড়বি না বুঝলে এটা পরের দিন বুঝিয়ে দেবো আর যদি তুই বাড়িতে না পড়িস না বুঝিস আমাকে তো পরের দিন তুই বলবি ওরা না ফোন করে না ভাই অপেক্ষা কর মার্ক করে রেখে দিবি পরের দিন আমি ক্লাসে বলে দেবো ঠিক আছে বুঝতে পেরেছিস এটা মার্ক করে রাখবি পরের দিন আমাকে জিজ্ঞেস করবি এটা আর যদি না জিজ্ঞেস করিস তাহলে তো আমি কি ভাবো তুই বুঝে নিয়েছি স্বাভাবিকভাবে ক্লিয়ার হিমাঙ্কর ধন এটা কিন্তু এখন অবধি এইচএসএ আসেনি কিন্তু সিবিএসই বোর্ডে এসছে এবারে ব্যাপারটা কি বলতো ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো সিবিএসসি বোর্ডকেই ফলো করে সিবিএসসি যে বোর্ডে যে কোশ্চেনগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড চালিয়ে দেয় নিজের নামে এটাই তো হচ্ছে ভাই কিছু করার নেই বুঝলি এবার গাণিতিক উদাহরণ আছে দেখতে পাচ্ছিস গাণিতিক উদাহরণ সব ভুড়িয়ে ভরিয়া আছে ফার্স্টে তুই এইচএস যেগুলোতে লেখা আছে সেগুলো করবি তারপরে তুই অন্যগুলো করবি কীভাবে করবি জানিস বাড়িতে কীভাবে করতে হবে এইচএস যেগুলো লেখা আছে সেগুলো কর আগে তোকে বাড়িতে নিজে করবি না পারলে তখন আমাকে বলবি ঠিক আছে বুঝতে পারলি নিজে চেষ্টা করবি তাও তো করা আছে নিচে ওকে বুঝলি না বুঝলে আমাকে তখন বলবি আমি তখন বলে দেবো ক্লিয়ার এইচএস মার্কগুলো আগে করবি তারপরে বাকিগুলো এইচ এসগুলোই মেনলি করবি কিন্তু বুঝলি বারবার বলেছি বুঝলি আচ্ছা তারপরে হচ্ছে টু পয়েন্ট ওয়ান ফোর অভিস্রবণ চাপ আর অভিশ্রবণ বলছি কী মার্ক করতে হবে এখানে টু পয়েন্ট ওয়ান ফোর বলে পুরোটা মার্ক করিস না পাগলে যাবি কিন্তু তাহলে তোর মনে হয় সবই পড়বো আচ্ছা চলে যাবে দেখ টু পয়েন্ট ওয়ান ফোরের মধ্যে খুঁজতে থাক খুঁজতে খুঁজতে পেয়ে যাবি দেখ অর্ধবেদ্ধ পর্দা পেয়ে গেছিস দেখ এতক্ষণে পেয়েছিস না পেয়েছিস পর্দা ওর মধ্যে উদাহরণ মার্কর্স আর সংজ্ঞা সংজ্ঞার উদাহরণ মার্ক করেছিস আচ্ছা তারপরে দেখ টু পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু ওর মধ্যে দেখ আছে হচ্ছে অভিশ্রবণ চাপ বা অভিসারক চাপ দেখ তার সংজ্ঞা আছে খুঁজতে দেখ পেয়ে যাবি সংজ্ঞা পেয়েছি সংজ্ঞা কর এটা কিন্তু উচ্চ মাধ্যমিক এসছে অভিস্রবণ চাপ বলতে কী বোঝো ঠিক আছে আচ্ছা তার ঠিক দেখ নিচেই আছে অভিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্রাবলী দেখতে সূত্রের মধ্যে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র হয়েছে না ব্যাখ্যা লাগবে না আচ্ছা তারপরে দেখ তারপর নিচে দেখা আছে ভ্যান টপের অভিশ্রবণ চাপ সমীকরণ সমীকরণের মধ্যে পুরো পড়তে হবে না জাস্ট পাই ইকোয়াল টু সি আর টি দেখ বক্স করে লেখা আছে ওর মধ্যে তো পাই ইকস টু সি আরটি আমরা সিটাকে এম বলছিলাম কেন বলছিলাম কারণ দেখবি সি মানে মোলারিটি এখানে আলাদা করে বলা বলাই আছে তাহলে আমি কেন ভাই টি বলবো না একই তো গল্প পাই ইকস টু সি আর টি মানে পাই ইকস টু এম আর টি এমটা যেন ক্যাপিটাল হয় আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হয় ক্লিয়ার বুঝলি হয়েছে আচ্ছা তারপরে দেখ আছে কি দেখ পেয়ে যাবি অভিশ্রবণ চাপ সংক্রান্ত টপের সূত্রের প্রযোজ্যতা দেখতে পাচ্ছিস এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট ফার্স্ট পয়েন্ট যেটা আছে কোন লাইনটা লিখবি ফার্স্ট লাইনটা লিখলেই হবে ভ্যানটপের সূত্রগুলি কেবল অনুদ্বায় অসংযোজিত ত্বরিত অবিশ্লেষক কঠিন দাবের দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য ব্যাস অতটুকুই ঠিক আছে দু নম্বর পয়েন্টটা দু হাজার সতেরোতে এসছিলো ভ্যানটপের সূত্রগুলি কেবল লঘু দ্রবণের ক্ষেত্রেই সঠিকভাবে প্রযোজ্য হয় দু নম্বর পয়েন্টটা পুরোটাই মার্ক কর গাঢ় দ্রবণের ক্ষেত্রে কেন হয় না দু নম্বর পয়েন্টটা পুরোটাই দু হাজার সতেরো বলে লিখে রাখ দু হাজার সতেরোতে এসছে দু নম্বর পয়েন্টটা বোঝা গেল খুব ভালো কথা তারপর হচ্ছে দেখ দু টু পয়েন্ট ওয়ান ফাইভ আইসোটনিক দ্রবণ ওকে সংজ্ঞা পড়লি আইসোটনিক যদি আসেনি কখনো কিন্তু সিলেবাসে মেনশন করা আছে আইসোটনিক পড়েছিস তারপর একটা দেখা যাচ্ছে হাইপোটনিক দেখতে পাচ্ছি হাইপোটনিক সংজ্ঞা মার্ক করতে থাকছিস আইসো হাইপো হাইপার পরপর তিনটে এইবারে দেখ উদাহরণের মধ্যে এক নাম্বারটা মারাত্মক ইম্পর্টেন্ট দেখ উদাহরণ এক লোহিত কণিকার বাইরের আবরণটি দেখতে পাচ্ছিস তো ওই পুরোটা পড়বি এক নাম্বার পুরোটা ক্লিয়ার ওই যে এক নাম্বার দেখ পুরোটা যে পড়লি দেখ লাস্ট লাইন একটা জিনিস লেখা আছে এই ঘটনাকে হিমোলিসিস বলে ওকে বুঝলি দু নম্বর দেখ লোহিত কণিকাকে চার পার্সেন্ট এনএসিএলের দ্রবণ মাঠ করবি পুরোটা এই ঘটনাকে ক্রিনেশন বলে তারপরে তিন নাম্বার তাহলে তিনটে এখান থেকে তোকে পড়তে হবে তিন নাম্বারটা কিন্তু দু হাজার তেইশে এসছে জিরো পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এনএসিএল দ্রবণ লোহিত কণিকার কোষীয় তরলের সাপেক্ষে আইসোটনিক তাই লোহিত কণিকাকে এরূপ দ্রবণে রাখলে এর কোনো প্রসারণ বা সংকোচন হয় না এই জন্য চিকিৎসা বিজ্ঞানে পেয়েছিস না নর্মাল স্যালাইন বলে দু হাজার তেইশে কিন্তু এসছে তিন নম্বরটা বুঝতে পারলি তারপর কোথায় অভিশ্রবণের সঙ্গে সম্পর্কিত কয়েকটা ঘটনা এক নাম্বার পয়েন্টটা দেখ ডাক্তাররা উচ্চ রক্তচাপযুক্ত রোগীদের কম নুন খাওয়ার পরামর্শ দেয় এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার চারটে তুই পড়বি কিন্তু হয়তো নাও বুঝতে পারিস কারণ এর মধ্যে একটা ফ্যাক্টর ঢুকবে সেটা আমি তুই পরের দিন বলবো তবে চারটে একবার পড়বি ওকে ঠিক আছে হ্যাঁ ব্যাখ্যা করতে হবে এখান থেকে উচ্চ মাধ্যমিক কোশ্চেন আসে হ্যাঁ সব একই তুই একবার পড়লেই বুঝে যাবি ঠিক আছে একবার পড়লে বুঝে যাবি একবার পড়তে তো হবে তারপর দেখ টু পয়েন্ট ওয়ান সিক্স বিপরীত অভিশ্রবণ উচ্চ মাধ্যমিক এসছে বিপরীত অভিশ্রবণ কাকে বলে আর প্রয়োগ দুটোই উচ্চ মাধ্যমিকের কোশ্চেন কাকে বলেটা হচ্ছে প্রথম প্যারাটা আর প্রয়োগটা হচ্ছে পরের প্যারাটা কোনটা বিপরীত কাকে বলে হচ্ছে প্রথম প্যারাটা আরে দেখ তোকে তোকে না সংজ্ঞা এরকম একদম ধরে ধরে মুখস্থ করতে হবে না পড়লে বুঝে ওটাকে বানিয়ে তুই লিখতে পারবি এটা করা যায় বুঝতে পারলি তো বুঝে লিখতে পারবি ঠিক আছে আর প্রয়োগ হচ্ছে দেখ নিচে আছে ক্লিয়ার তাহলে বিপরীত বিশ্রামের সংজ্ঞা প্রয়োগ করলি তারপরে দেখ গাণিতিক উদাহরণ গাণিতিক উদাহরণের মধ্যে যেগুলো এইচএস করা আছে সেগুলো করবি বাকিগুলো এবার তোর ব্যক্তিগত ইচ্ছা করবি কি করবি না ঠিক আছে চল তাহলে আজকে তো অবধি দেখা হচ্ছে আমাদের পরের রবিবার সকাল সকাল না সকাল দশটা না ভাই একটা বই যথেষ্ট কোনো এক্সট্রা বই লাগবে না তাকে একটা বই পড়তে পড়তে যাবি দেখ না কদিন পর যদি পড়িস না পড়লে তো আর কোনো প্রশ্ন আসছে হবে চলে হবে সব মিলে হবে